হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াই রেগুল ওয়ান কনস্টেবল যে নিউ ভ্যাকান্সি তার নিয়ে একটু আপডেট দেব সাথে লেডি কনস্টেবল যেটার ইন্টারভিউ চলছে ইন্টারভিউর পর যে পরবর্তী যেটা রেজাল্ট সেই রেজাল্ট কবে বের হবে সে নিয়ে একটু আলোচনা করবো তার আগে বলবো যারা চ্যানেলটাতে নতুন আসেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের যাবতীয় খবরাখবর পাওয়ার জন্য প্রথমে যেটা রেজাল্ট বিষয়ে বলি লেডি কনস্টেবলের যে রেজাল্ট ফাইনাল একদম মেরিট লিস্ট সেটা খুব শীঘ্রই আসতে চলেছে যে এই মাসেরই সেকেন্ড উইকের মধ্যে হ্যাঁ রায় এই মাসের সেকেন্ড উইকের মধ্যে অর্থাৎ মার্চ মাসের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু লেডি কনস্টেবলের রেজাল্ট আসছে আর যেটা বারো হাজার ভ্যাকান্সি যেখানে আট হাজার চারশো মেল কনস্টেবল এবং তিন হাজার চারশো হচ্ছে ফিমেল কনস্টেবলের যার ফর্ম ফিল আপ কিন্তু অনেক আগে থেকে এই ভ্যাকান্সিটা বেরোনোর কথা ছিল কিন্তু তার আগেই কিন্তু কলকাতা পুলিশের ফর্ম বেরিয়ে গেল আজ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে তবে এটাও কিন্তু এই মাসেরই প্রথম সপ্তাহের মধ্যে ভ্যাকান্সি বের হবে যেটা খবর আছে যে এই মাসের প্রথম সপ্তাহে পাঁচ ছয় তারিখের মধ্যে কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে এই বারো হাজার ভ্যাকান্সি আট হাজার চারশো যেটা ভ্যাকান্সি এদিকে তিন হাজার ছয়শো ভ্যাকান্সি কিন্তু লেডি কনস্টেবলের আসতে চলেছে তা বন্ধুরা এইদিকে কনস্টেবলের কিন্তু একটা তিন হাজার সাতশো প্লাস ভ্যাকান্সি এইদিকে প্রায় বারো হাজার ভ্যাকান্সি একটা হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকান্সি পুলিশের রিক্রুটমেন্ট হতে চলেছে যারা যারা পুলিশ হতে চান তাদের জন্য এটাই কিন্তু একটা সুবর্ণ সুযোগ যে এখানে কলকাতা পুলিশের এদিকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের দুইটাই কিন্তু একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি বার হচ্ছে যার অলরেডি কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ চলছে আপনারা যারা যারা কলকাতা পুলিশের পরীক্ষা দিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আপনারা প্রথম দিকেই ফর্মটা ফিল আপ করে নেবেন আর এদিকে বারো হাজার ভ্যাকান্সি যেটা সেটা কিন্তু এই মাসের প্রথম সপ্তাহে বেরোতে চলেছে যেটা খবর রয়েছে দেখ তোমাদের সাথে এই খবরটা শেয়ার করলাম অবশ্যই অবশ্যই যারা ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে ধন্যবাদ সকলকেই